আমরা এসেছি ঝাড়খণ্ডের রাজরাপ্পা। এখানে আমরা বোর্ডিং করছি। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, মনের মতন জায়গা। এতক্ষণ হয়তো আমাদের ভালো লাগেনি। এখানে সব এখানে আছে বৃষ্টি বৈদ্য, এখানে আছে ছন্দা, ছন্দার মেয়ে, এখানে আছে ঋক বৈদ্য, আর আছে সিন্টু সিনা, আমার শালা একমাত্র শালা পাপ্পু মান্না, আমার একটাই শালা, আর এখানে আছি আমি, আমাকে সবাই চেনে। খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ। আমি একটু খাড়া হই, হ্যাঁ মাঝখানে, হ্যাঁ দুর্দান্ত দুর্দান্ত সুপার, কি সুন্দর পাহাড়, মন ভরে গেল, মন ভরে, এইখানটা আসতে মনটা ভরে গেল। ঝর্ণার দিকে যাবে তো? হ্যাঁ ওইদিকে যাবে, ঝর্ণার দিকে যাবে তো দাদা, একদম ভালো লাগছে। মনে হচ্ছে এখানে দু ঘন্টা দাঁড়িয়ে থাকলে মনে হয় মনটা শান্তি হবে। খুব সুন্দর বোর্ডিং করলে পার মাথা 50 টাকা করে। তাহলে কি হতো সাপ থাকলে? সাপ ছিল তো জল ডরা দুটো সাপ দেখালো, সাপ তো দেখানো হলো, জলে চান করতো মজা, গামছে নিলে ভালো, তারা ডুবে নেই, ঠান্ডা হোক। রিক তুই সরায়, তোকে নিয়ে ভয়, ডিপ করে পড়ে যাবি তোমার মুশকিল হয়ে যাবে, সব ভিজে যাবে। ঝর্ণার দিকে, সুন্দর ঝর্ণা, দারুণ লাগছে। খুব সুন্দর ঝর্ণা, এসে গেলাম পুরো ঝর্ণার কাছে, খুব সুন্দর। দারুণ লাগছে, দারুণ, কি সুন্দর আওয়াজ হচ্ছে। রাম সিয়া রাম, সিয়া রাম জয় জয়, রাম সিয়া রাম, সিয়া রাম জয়। দুর্দান্ত সুপার, এতে পয়সা উসুল হয়ে গেছে, ডরবি 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 না, দারুণ দারুণ, সুপার সুপার, গায়ে জল ছিটকে আসছে, দেখার মতন সিন। এই বৃষ্টি পড়তো যদি আমায় না জোর করতো তাহলে আমি এইটা সুন্দর জায়গাটা দেখতে পেতাম না। ও জোর করে, ও জোর করে বলেই আমি আসতে পারি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সিন্টু সিনা বন্ধুকে এবং আমার ওয়াইফ আমাকে জোর করে আনার জন্য।